আঞ্চলিক সংবাদ সবুদিন সবুবেলে আপনার পাখে সকালের তাজা সূর্যোদয় করে সতেজ ও পুরা নয় সবুদিন কণ সব ঘটুচি আমাখে সে খবর রাখা আরস দেওয়া প্রচন্ড গ্রীষ্ম প্রবাহর ভিতরে আনন্দ উল্লাসর পর্ব হয়ে আসিছে শীতলষষ্ঠী মহোৎসব। বলাঙ্গীর সহরের বিভিন্ন পড়ারে এথিপাই আরম্ভ হয়েছে প্রস্তুতি। চন্দ্রশেখর মহাদেবঙ্ক বিবাহ উৎসব পাইঁ রাধারাণী পড়া ও কনসারী পড়ারে বিভিন্ন আয়োজন চালিছে। দেবদেব মহাদেব চন্দ্রশেখর ও মাতা পার্বতীঙ্ক কল্পিত মাতা পিতাঙ্ক ঘরকু আনয়ন হয়েছে। শান্তিপড়া চন্দ্রশেখর বাবাঙ্ক মন্দিররু চলন্তি বিগ্রহ কল্পিত মাতা পিতা শ্রীমতী সস্মিতা কুঁয়ার ও প্রদীপ কুমার কুঁয়ার তথা শ্রীমতী মীনাক্ষী নায়ক ও বিক্রম নায়ক পূজাপাঠ করে বিগ্রহ মানুষ ধরি বাদ্য বিচিত্র সহ স্বগৃহ অর্থাৎ দেবী পার্বতী রাধারাণী পড়া শ্রীমতী সস্মিতা কুঁয়ার ও প্রদীপ কুমার কুঁয়ারঙ্ ঘরক ও দেবদেব মহাদেব চন্দ্রশেখর বাবা কনসারী পড়ার মীনাক্ষী নায়ক ও বিক্রম নায়ক ঘরক যাইলে। পরবর্তী দিন মানকরে লৌকিক রীতিনীতিরে দেব দম্পতিক বিবাহ সম্পন্ন হব। দেব দম্পতিক পিতৃগৃহ আগমন শোভাযাত্রার উভয় পড়ার মহিলা মানক সমেত পূজা কমিটি কর্মকর্তা উপস্থিত থিলে। স্থানীয় যাদব ভবন ঠার তহ কুটুম তরফর তহ পত্রিকা উন্মোচন ও নারী প্রতিভা সম্মান 2023 অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় আয়োজিত হয়ে প্রথম অধিবেশনের পৌরধিক শ্রীমতী লিকা সাহু মুখ্য অতিথি ভাবে মুখ্য বক্তা ভাবে ওড়িশা সাহিত্য একাডেমির সদস্য ডক্টর জ্যোতির্ময়ী সাহু সম্মানিত অতিথি ভাবে দশপুর সরপঞ্চ পূর্বী বাগ সমাজসেবী বসন্ত মঞ্জুরী হনুমান প্রমুখ মঞ্চাসীন লে। মা পাটনেশ্বরী ও মা সমলেশ্বরীঙ্ ঠারে পূজার্চনা পরে নারী প্রতিভা সম্মানের সম্মানিত হয়ে কবয়িত্রী প্রভাসিনী ভোই তপস্বিনী পশায়ত আহ্লাদিনী পাণিগ্রাহী দাস জ্যোতির্ময়ী ত্রিপাঠী সবিতা মহরা কবিতা মিশ্র সুজাতা নায়ক কোশলি ভাষায় অনেক ছোট চলচ্চিত্র নির্মাণ করে কাঁইচ মিডিয়া প্রস্তুত শের শের ছের ছেরার সমস্ত কলাকারঙ্কু সম্বর্ধিত করা। মুখ্য সম্পাদক অর্জুন কুমার সাহু স্বাগত ভাষণ দিয়ে সম্পাদক রাজেশ দণ্ডসেনা সম্পাদকীয় বিবরণী পাঠ করে মঞ্চ পরিচালনা করে সোনালি পাঢ়ী ও দিলীপ মিশ্র ধন্যবাদ অর্পণ করে। দ্বিতীয় অধিবেশন কোশলি কবিতা আসরের নিরঞ্জন পণ্ডা অক্ষোজ সান অশোক সাহু পরমেশ্বর সাহু মঞ্চাসীন থাকবে কস্তুরী রথ ও পুষ্পাঞ্জলি মেহের কবিতা সংযোজনা করে ধন্যবাদ অর্পণ করে গোপীনাথ দণ্ডসেনা। প্রখ্যাত সারস্বত সাধক অনুবাদক কবি পদ্মশ্রী বিদ্যা বাচস্পতি ডক্টর শ্রীনিবাস উদ্গতঙ্ মিছে ওড়িশার সর্বোচ্চ সারস্বত সম্মান অতিবড়ি জগন্নাথ সম্মান। ওড়িশা সাহিত্য একাডেমির এক স্বতন্ত্র সমারোহের ভুবনেশ্বর তাঙ্কু এই সম্মান প্রদান করা পুরস্কারে তাঙ্কু প্রদান করা যাইছি তাম্র ফলক অঙ্গবস্ত্র ও 5 লক্ষ টঙ্কার চেক। তাঙ্কর এই বিরল সম্মান প্রাপ্তিরে বলাঙ্গীর বিভিন্ন মহলরু অভিনন্দনর স্ব ছুটুছি। বলাঙ্গীর জেলাপাল চঞ্চল রানা বলাঙ্গীর জেলা প্রশাসন জেলা সংস্কৃতি পরিষদ তরফ ডক্টর উদ্গাতাঙ্কু অঙ্গবস্ত্র ও পুষ্পগুচ্ছ দিয়ে সম্বর্ধিত করা সহ তাঙ্কর স্বাস্থ্যাবস্থা কথা পচারি বুঝিলে। সম্বর্ধনার উত্তরের পদ্মশ্রী ডক্টর শ্রীনিবাস উদ্গাতা তাঙ্ক জীবনসারা সংগৃহীত ও সুরক্ষিত পুস্তক সবুক নিয়ে এক গবেষণা কেন্দ্র ও পাঠাগার করা তাঙ্কর নিজের ভূমির এক কোঠা সরকারঙ্ক তরফর আর্থিক সহায়তা কেমিতি মিলিপার সে দিগরে জেলাপাঙ্ক আলোচনা করে। সম্বর্ধনা সময়ের অতিরিক্ত জেলাপাল লম্বোদর ধরুয়া জেলা সংস্কৃতি অধিকারী রশ্মিরঞ্জন মিশ্র উপস্থিত লে। উদযাপিত হয়েছে 4 দিনিয়া ভীমপাড় মহোৎসব। চতুর্থ সন্ধ্যায় রাবণ দরবারের অতিথি ভাবে ওড়িশা চলচ্চিত্র উন্নয়ন নিগমের অধ্যক্ষ মুনা খাঁ যুবনেতা মন্মথ বিজয় সিংদেও যোগ দিয়ে অতিথিগণক স্বাগত করা সহ সমারোহক পরিচালনা করে মহোৎসব কমিটির অধ্যক্ষ লক্ষ্মণ কুমার মেহের মহোৎসব কমিটির সভাপতি প্রমোদ বহিদার সম্পাদক গোবর্ধন সাহু ও কোষাধ্যক্ষ অভিমন্যু মাঝীঙ্ সহিত অন্যমানে পরিচালনার সহযোগ করে। পরে পরে কবি অর্জুন সাহুঙ্ সংযোজনায় সাংস্কৃতিক কার্যক্রম পরিবেশন হয়েছিল। এতে বলাঙ্গীর খুশি ডেন্স একাডেমির কলাকার মানক সমেত বহু দল সাংস্কৃতিক কার্যক্রম পরিবেশন করে। হ্যাঁ
ସକାଳର ଖବର ମତାମତ ନିଶ୍ଚୟ ଦିଅନ୍ତୁ। ଆପଣ ଯଦି ପ୍ରଥମ କରି ଆମ ୟୁଟ୍ୟୁବ ଚ୍ୟାନେଲ ଦେଖୁଛନ୍ତି ତେବେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ କରନ୍ତୁ। ସେଥିପାଇଁ ଲାଲ ରଙ୍ଗରେ ଲେଖାଥିବା ସବସ୍କ୍ରାଇବକୁ କ୍ଲିକ୍ କରନ୍ତୁ ଓ ନୋଟିଫିକେସନ ପାଇବାକୁ ବେଲ୍ ଆଇକନକୁ କ୍ଲିକ୍ କରି ଅଲ୍କୁ କ୍ଲିକ୍ କରନ୍ତୁ। ଏଥର ଆମ ସକାଳର ଖବର ପହଞ୍ଚିଯିବ ଆପଣଙ୍କ ନୋଟିଫିକେସନ ବକ୍ସରେ।